নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন শ্রাবণ মাস আপনাদের নতুন কি আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক এই মাসে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। আপনাদের এই মাসে কি কি হতে চলেছে সে তো আমি অবশ্যই একে একে বলবো, কিন্তু যেটা মেন মেন দুটো জিনিস, ভাইটাল দুটো জিনিস, সেটা দুটো আগে ফার্স্ট বলে দিচ্ছি, তারপরে আমি একে একে বলতে চলেছি। তো ফার্স্ট যে ভাইটাল, যেটা আপনাদের জন্য দুর্দান্ত হতে চলেছে, সেটি হচ্ছে যারা রাজনৈতিক লেভেলে রয়েছে তাদের কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটা কত মর্যাদা কিন্তু আপনারা পেতে চলেছেন এই রাজনৈতিক লেভেলে। আপনাদের নাম, যশ, বৈভব, খ্যাতি এগুলো কিন্তু হতে চলেছে, এতটুকুটা বলতে পারি। এছাড়াও পিতার কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন, অর্থাৎ পিতা আপনাকে এমন হেল্প করবে, এমন হেল্প করবে যে আপনি জীবনে দাঁড়িয়েও যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কারণ একটা কথা মাথায় রাখবেন, বাবা মা সাপোর্ট না করলে কিন্তু কোনো ছেলে বা মেয়ে এগোতে পারে না, তাই বাবা মার সাপোর্টের কিন্তু দরকার, আর সেটাই কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন। প্রথমে আসি আপনাদের অর্থনৈতিক দিক। হ্যাঁ বন্ধুরা, এই মাসে কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ, ধনবর্ষা হতে চলেছে বন্ধুরা। গল্প লাগছে না আপনাদের? কল্পনা, এটা বাস্তব। আপনাদের কিন্তু এই মাসে এত পরিমাণে টাকা আসবে, এত পরিমাণে টাকা আসবে, আপনারা নিজেরা কিন্তু গুনতে গুনতে কিন্তু হাতের ব্যথা হয়ে যাবে, এতটুকুটা বলতে পারি। তবে এই মাসে কিন্তু প্রেমের দিক কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু গণ্ডগোল লাগার সম্ভাবনা রয়েছে এবং এ থেকে কিন্তু ব্রেকআপও পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই থেকে আপনার মনে একটা মানসিক কষ্ট কিন্তু আসতে চলেছে। এরপর আসি আপনাদের শিক্ষাস্থান। হ্যাঁ বন্ধুরা, যারা প্রাইমারি লেভেলে পড়ছেন, অর্থাৎ নিচু ক্লাস, লোয়ার ক্লাস, তাদের কিন্তু মোটামুটি শুভ যাবে, তবে মন চঞ্চল থাকবে, যার কারণে কিন্তু রেজাল্ট খুব একটা আশানুরূপ হবে না। তবে আপার লেভেলে যারা পড়ছেন তাদের কিন্তু এই মাসে কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো যেতে চলেছে, আপনাদের কিন্তু একটা পড়াশোনা কিন্তু মন বসবে এবং একটা পড়ার দিকে কিন্তু একটা ঝোঁক কিন্তু আপনাদের উঠবে। এই মাসে কিন্তু আপনাদের ফ্ল্যাট, গাড়ি, বাড়ি এগুলো কিন্তু কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, পুরোপুরি টাকা পেমেন্ট না করতে পারলেও কিন্তু বুকিং করে রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনি গাড়ি কেনার জন্য বুকিং করলেন বা একটা ফ্ল্যাট কেনার জন্য টাকা অগ্রিম দিলেন, তো এইরকম একটা পজিশন কিন্তু আপনাদের এই মাসে যেতে চলেছে। এরপর আসি আপনাদের সন্তান স্থান। হ্যাঁ বন্ধুরা, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু সন্তান সুখ আসতে চলেছে, এবং যাদের সন্তান রয়েছে তাদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই, তারা কিন্তু আপনার মাথা কিন্তু উঁচু করে দেবে। এরপর আসি কর্মজীবন। কর্মক্ষেত্র বলতে গেলে প্রথমে আসি গভর্নমেন্ট জব, যারা করছে তাদের কিন্তু প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। যারা নার্স রয়েছেন, যারা পুলিশ রয়েছেন, তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, আপনাদের প্রমোশনের সাথে সাথে আপনাদের মাইনেও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা এনজিওতে রয়েছেন তাদের কিন্তু এই মাসটা কিন্তু খুবই ভালো যেতে চলেছে, নতুন নতুন কিন্তু প্রজেক্ট আপনারা পাবেন এবং যেখান থেকে কিন্তু টাকা ইনকামের একটা সোর্স কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এরপর আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র। এই মাসে কিন্তু আপনাদের কিছু কিছু ব্যবসা রয়েছে যেগুলো খুবই ভালো যেতে চলেছে, যেমন যারা মেডিসিনে বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করছেন, যারা জলের জলজ দ্রব্যের বিজনেস করছেন, এবং যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা পেট্রোল পাম্পের বিজনেস করছেন, যারা দুধ পনির এগুলো বিজনেস করছেন, এবং যারা সবজি বেচছেন, যারা মাছ বেচছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এরপর আসি আপনাদের বিবাহ ক্ষেত্র। এই মাস কিন্তু আপনাদের বিবাহের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। হ্যাঁ, এই মাসে কিন্তু আপনারা বিবাহের জন্য এগোবেন না, এই মাসে কিন্তু বিবাহের জন্য এগোলে কিন্তু ভালো পাত্র বা পাত্রী কিন্তু আপনারা পাবেন না, এবং যার ফলে কিন্তু ভুল জায়গায় কিন্তু বিয়ে থা হয়ে যেতে পারে, এবং যার ফলে আপনাদের জীবন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে।
তাই বিয়ের ব্যাপারে এই মাসটা থেমে যাওয়াটাই বেটার। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। এই মাসে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতান্তর দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্য খুব একটা থাকবে না, তবে ডিভোর্সের ব্যাপার আসবে না। আপনাদের মধ্যে একটা মনোমালিন্য না থাকার কারণে মনের শান্তিটা আপনারা পাবেন না। এরপর আসি আপনাদের পারিবারিক ক্ষেত্র। হ্যাঁ বন্ধুরা, এই মাসে কিন্তু ভাই থেকে এবং আত্মীয় স্বজন থেকে কিন্তু আপনারা সাপোর্ট পেতে চলেছেন, এবং যার ফলে কিন্তু আপনারা ওয়ান স্টেপ কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো ওভারঅল যদি বলা যায়, এই মাস কিন্তু আপনাদের সুখের বার্তা আনতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।